মাত্র 20 মাস বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর নাম তুলে তাক লাগিয়ে দিল ডোমজুড়ের রায় চক্রবর্তী। বাড়ির দরজায় কড়ানাড়তেই আধো আধো কণ্ঠস্বরে ভেসে এলো, রাধে রাধে, সুপ্রভাত। যে শিশুটি এইভাবে আপ্যায়ন করে তার নাম রায় চক্রবর্তী, বয়স মাত্র 20 মাস। এই বয়সেই তার ট্যালেন্ট চোখ কপালে তুলে দেয়। সম্প্রতি তার স্বীকৃতি হিসেবে এসেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পদক শংসাপত্র। হাতটা সরাও মামাম। 2 টাকা কোথায়? 2 টাকা? হ্যাঁ, 10 টাকা কই? 10 টাকা? 10 টাকা কোথায়? 10 টাকা? হ্যাঁ, 50 টাকা কই? আর 200 টাকা? ভেরি গুড। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ শীতলতলার বাসিন্দা রাজা চক্রবর্তী ও স্বপ্না চক্রবর্তীর একরত্তি মেয়েরাই। অথচ এই বয়সেই সে অনর্গল বলতে এবং চিনতে পারে 5 ধরনের সবজি, 4 ধরনের জড় পদার্থ, 5টি পশুর নাম এবং 1 টাকার কয়েন থেকে 200 টাকার নোট পর্যন্ত। আলু, পটল বা বেগুনের তফাৎ চিনতে তার সময় লেগেছে মাত্র 1 বছর 2 মাস। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই বয়সে মানুষের অন্তত 9 ধরনের শারীরিক অঙ্গের নাম বলে দিতে পারে একরত্তি রায়। এর জোরেই এত অল্প বয়সে এই প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। মাত্র 20 মাসের মেয়ের এই কৃতিত্বে গর্বিত বাবা মা, আনন্দে ভাসছেন দাদু এবং ঠাকুমাও। কোনটা মজা? মজা কোথায়? আচ্ছা, নিউজ পেপার কোথায়? নিউজ পেপার। কাগজ কোথায়? কাগজ, কাগজ, খবরের কাগজ। হ্যাঁ, চশমা কোথা? বাপির চশমা। আর ওষুধ কোথা? ওষুধ। থ্যাংক ইউ। মা স্বপ্না দেবী বলেন, অনেক কম বয়স থেকেই ও কথা বলতে শিখে গিয়েছে। নতুন কোনো জিনিস দেখলেই জিজ্ঞাসা করে ওটা কি, আর যা বলে দেওয়া হয় তা একবারেই মোটামুটি মনে রাখতে পারে। প্রচুর কয়েনের মধ্যে থেকে 1 টাকার কয়েন এবং 2 টাকার কয়েন চিনে নিতে পারে। আমরা চাই আগামী দিনে ওর এই প্রতিভা আরো প্রস্ফুটিত হোক। তবে শেষ নয় এখানেই। প্রতিদিন সকালে দাদুর কোলে চেপে বাজারে গিয়ে নতুন নতুন সবজি চেনার আগ্রহ রায়ের, কারণ তার কাছে যেন রেকর্ড নয় বরং গুরুত্বপূর্ণ, অসীম এই পৃথিবীর সাফল্যের প্রতিযোগিতার আসরে নামার আগে ময়দান চিনে নেওয়া। রেকর্ড বুকে নাম তোলা বিষয়গুলি ছাড়াও আরো বেশ কয়েকটি বিষয়ে পারদর্শী রাই। সাধারণত যা করে ফেলা এত অল্প বয়সে বিস্ময়কর তো বটেই। যেমন বাড়িতে কেউ এলে রাধে রাধে বলা, আর চলে যাবার সময় জড়ানো কণ্ঠে বলা, আবার আসবে। ও খুব তাড়াতাড়ি কথা বলতে শিখে গেছিল, মানে 1 বছরের কাছাকাছি ও কথা পুরো স্পষ্ট বলতে পারে, যে আধো আধো কথা তা না, স্পষ্ট কথা বলে। আর ও ছোট থেকেই খুব জানার আগ্রহ, যে মানে এর কোনটা কি, এটা কি, ওটা কি, এবং সেটার নাম একবার বলে দিলে ও কিন্তু অনেকদিন সেটা মনে রাখছে। আমরা দেখছি তখনই আমি একটু জানতে পারি, এখানে আমি ওকে পার্টিসিপেট করাই, তো সেখানে ও যেগুলো পারে সেগুলোই আমি ক্লিপগুলো নিয়ে ওখানে আপলোড করি। তো সেখান থেকে কিছুদিন পর, মোটামুটি 20 দিন পর আমি জানতে পারি যে ওর রেকর্ডটা হয়েছে। পয়সার বিষয় কোনটা কত টাকার নোট, কোনটা কত টাকার কয়েন, সেটা ও বলতে পারে। ও শিখতে শুরু করেছে যবে থেকে কথা বলতে শিখেছে, তবে থেকেই ও শিখতে শুরু করেছে মোটামুটি। আর বাড়িতে সবাই থাকলেই পয়সা চায়, নিয়ে দেখায়, তারপরে বই নিয়েও বসতে ভালোবাসে, ছবি দেখতে ভালোবাসে, এই সমস্ত জিনিসগুলো তো খুব। এর পাশাপাশি খেলা, পাশাপাশি খেলতে ভালোবাসে, নাচতে খুব ভালোবাসে। আর কি বলবো, মানে কবে থেকে শুরু করেছে? ও 11 মাস, 12 মাস থেকেই কথা বলছে, মানে ওর। হ্যাঁ হ্যাঁ,
আমার রেস্টুরেন্ট। এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।